Hello everyone. Nielam, Arduino niye tomader jonno notun ekta video. Ajker video te amra ekta keypad kibhabe Arduino te byabohar korte pari ta dekhbo. To cholo video ti shuru kora jak. Amader keypad ti ekta 4x4 keypad orthat ekhane 4 ti column ebong 4 ti row royeche. এখানে এই কলাম এবং রোগুলি এই পিন আউটের মাধ্যমে আমরা আরডুইনোর সাথে কানেক্ট করতে পারি এখানে প্রথম চারটি পিন আউট রয়েছে আমাদের রো এর জন্য এবং পরের চারটি পিন আউট রয়েছে আমাদের কলামের জন্য তো যখন আমাদের পিন আউটের প্রথম রো এবং প্রথম কলাম হাই হয় তখন আমাদের কিপ্যাডের যদি আমি 1 প্রেস করি সেটা এখানে হাই হবে অর্থাৎ আমাদের সিরিয়াল মনিটরে আমরা 1 ডিসপ্লে করতে পারবো এভাবে যদি আমরা প্রথম কলাম সরি প্রথম রো সেকেন্ড কলামের 2 যদি প্রেস করি তাহলে আমাদের এখানে প্রথম কলামের সেকেন্ড রো হাই হবে এবং আরডুইনোর মাধ্যমে সেটা আমরা সিরিয়াল মনিটরে গিয়ে 2 ডিসপ্লে করতে পারবো কিপ্যাডটি ব্যবহার করার জন্য আমাদের আজকে লাগবে একটি লাইব্রেরি তো আজকে আমরা মূলত প্রথম কিভাবে একটা কোনো এক্সটারনাল লাইব্রেরি আমরা আমাদের আরডুইনোতে অ্যাড করতে পারি তা দেখব তো প্রথমে এর জন্য তোমরা আমাদের উপরে প্যানেলে স্কেচ এখানে ঢুকে নিচে দেখো অপশন রয়েছে ইনক্লুড লাইব্রেরি এখানে গিয়ে দেখো লেখা রয়েছে ম্যানেজ লাইব্রেরিজ যে ডায়লগ যে প্যানেলটি আসবে সেখান থেকে উপর দেখো লেখা রয়েছে ফিল্টার ইওর সার্চ এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কোনো লাইব্রেরি অ্যাড করতে পারি যদি আমরা অনলাইনে কানেক্টেড থাকি এখন আমাদের লাইব্রেরির নামটি মূলত হচ্ছে keypad.h তো চলো টাইপ করি keypad.h তো দেখো এখানে নিচে কয়েকটি অপশন রয়েছে এখানে যে 3 নাম্বার অপশন দেখবা keypad by mark stanley আমরা এটা ইনস্টল করব মূলত ক্লিক করলে আমাদের একটি ইনস্টলের অপশন চলে আসবে আমাদের এই লাইব্রেরিটি আগে থেকে ইনস্টল করা রয়েছে তবে আমরা চলো অন্য কোনো নতুন একটি লাইব্রেরি ইনস্টল করে তোমাদের দেখাই ধরো মাল্টি ট্যাব কিপ্যাড সরি এটাও ইনস্টল সো চলো নিচে গিয়ে দেখি হ্যাঁ এই লাইব্রেরিটি আমাদের অ্যাড করা হয়নি ক্লিক করো দেখো অপশন রয়েছে ইনস্টল ক্লিক করো নিচে ডাউনলোড হবে আপডেট হবে হওয়ার পরে ওইটা ডায়লগ ওইটা বক্সের পাশে দেখো লেখা রয়েছে ইনস্টল অর্থাৎ আমাদের এই লাইব্রেরিটি আমাদের আরডুইনোর মধ্যে ইনস্টল হয়ে গিয়েছে আমাদের এখানে যে 8টি পিন আউট রয়েছে এর মধ্যে প্রথম 4টি হচ্ছে রো এর জন্য এবং পরের 4টি রয়েছে কলামের জন্য এর মধ্যে আমরা এটিকে 1 নাম্বার পরটি 2 3 এভাবে 7 পর্যন্ত উল্লেখ করতে পারি এখন আমাদের কোডের মধ্যে যে অংশ লেখা রয়েছে রো এর জন্য 5 নাম্বার পিন এবং 4 3 2 যেগুলো কিনা আরডুইনোর ডিজিটালে এই ডিজিটাল পিনে কানেক্টেড থাকবে তো আমাদের রো এর জন্য যে প্রথম প্রথম পিনটি রয়েছে এটি যাচ্ছে আমাদের আরডুইনোর 5 নম্বরে দুই নম্বরটি যাচ্ছে আরডুইনোর 4 নম্বরে এরপরটি 3 2 এভাবে কলামের জন্য দেখে থাকবে 9 8 7 6 ওই ডিজিটাল পিনগুলো আমাদের এই পিন আউটের 5 6 7 এবং 8 নম্বর পিনে কানেক্টেড থাকবে এখন ক্লোজ করার পরে আমরা এই লাইব্রেরিতে যদি কোনো স্কেচে বা কোনো প্রোগ্রামে ইউজ করতে চাই তখন উপর বোতামে লিখব ইনক্লুড keypad.h অর্থাৎ কিপ্যাড লাইব্রেরিটি আমাদের এই স্কেচের জন্য ইম্পোর্টেড হয়ে গেল এরপরে আমরা কয়েকটি রো রয়েছে এবং কয়েকটি কলাম রয়েছে তা এখানে উল্লেখ করেছি এরপরে আমাদের রো এবং কলামগুলি ঠিক কিভাবে সাজানো রয়েছে তা একটি ম্যাট্রিক্সের মাধ্যমে সরি ডাবল স্ট্রিং এর মাধ্যমে আমরা এখানে শো করেছি যদি একটু আগে আমরা যে কিপ্যাডটি দেখেছি সেখানে আমাদের প্রথমে ছিল 1 2 3 এরপরে একবার শেষে ছিল এ এই ক্যারেক্টারগুলি সো আমরা এখানে এই ক্যারেক্টারগুলি ঠিক সেভাবে সাজিয়েছি যেভাবে আমাদের কিপ্যাডে সাজানো ছিল এরপরে যে বাইট রো পিনস রোস এই লাইনটি দেখতে পাচ্ছ এখানে আমরা আরডুইনোতে আমাদের কি কোন কোন পিনে আমাদের কানেক্টেড রয়েছে সেগুলো উল্লেখ করেছে তো আমাদের কিপ্যাডের প্রথম পিনটি আমরা কানেক্ট করেছি 5 নাম্বার আরডুইনো ডিজিটাল পিনে
তারপরে 4 তারপরে 3 তারপরে 2 এভাবে কলামের গুলো আমরা 9 8 7 এবং 6 নম্বরের পিনে কানেক্ট করেছি এরপর যে অংশ দেখতে পাচ্ছ এটি মূলত একটি ফাংশনের মাধ্যমে রো পিন কলাম এগুলো উল্লেখ করেছে আচ্ছা তো এরপরে আমরা ভয়েড সেটআপ দিয়ে সিরিয়াল বিগিন শুরু করব কারণ আমরা আজকের কাজের জন্য সিরিয়াল মনিটর ব্যবহার করছি এরপর আমরা যে প্রেস কিপ্যাড গ্রুপ প্রেস করব যে ক্যারেক্টারগুলি শো করবে এই ক্যারেক্টারগুলি শো করার জন্য বা সেই ক্যারেক্টারগুলি ইনপুট নেওয়ার জন্য আমরা কিপ্যাড ডট গেট গেট কি একটি ফাংশন ব্যবহার করেছি এরপর দেখো লেখা রয়েছে যদি আমরা কোনো কিপ্যাড ইনপুট পাই কোনো বা অথবা কোনো ক্যারেক্টার পাই তখন সেটা আমাদের সিরিয়াল প্রিন্ট অ্যালেন এইখানে এইটার মাধ্যমে আমাদের সিরিয়াল মনিটরে শো করবে তো চলো প্রথমে আরডুইনোর সাথে এটা কানেক্ট করে নিই এখন চলো আমরা কিপ্যাডে যে ধরনের ইনপুটগুলো দিব সেগুলো কিভাবে দেখি সিরিয়াল মনিটরের মাধ্যমে তো চলো যখন 1 ক্লিক করব তখন দেখো আমাদের সিরিয়াল মনিটরে 1 শো করছে যখন 2 দিলাম তখন 2 শো করছে 3 দিলে 3 শো করছে এখন এই কোডটি আমরা কিন্তু খুব সহজেই পেতে পারি আমাদের এক্সাম্পলে কিভাবে প্রথমে ফাইলে যাও তারপর এক্সাম্পলস নিচে দেখো অপশন রয়েছে কিপ্যাড এখানে আমরা বিভিন্ন ধরনের কিপ্যাডের অপশন পাচ্ছি একটা ক্লিক করো দেখো এতক্ষণ যে আমরা যে কোডটি দেখেছি এটি কিন্তু হুবহু সেরকমই তবে কিছু পরিবর্তন করে আমরা ব্যবহার করতে পারি কিরকম এই যে দেখো এখানে আমাদের রো এবং কলামের জন্য একটু অংশ রয়েছে এখানে আমাদের কিপ্যাডে কিভাবে আমাদের ক্যারেক্টারগুলি বা আমাদের সংখ্যাগুলি সাজানো রয়েছে এভাবে এখানেও সেভাবে যদি সাজিয়ে দিই তাহলে আমরা সেই ধরনেরই ইনপুট পাবো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের কোনো ধরনের জিজ্ঞাসার জন্য রয়েছে আমাদের কমেন্ট সেকশন এবং চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে